দর্শক, টিকাদান ও করোনা পরিস্থিতি জানাতে বিভাগীয় নগরী রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, রাজশাহীতে বর্তমান পরিস্থিতি কেমন জানাবেন বিস্তারিত, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি মৌসুমী, আপনাকে জানিয়ে রাখি যে এই রাজশাহীতে প্রায় দুই মাস পরে আজকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 9 জন। এই দুই মাসের মধ্যে কোনোভাবেই করোনায় মৃত্যুর সংখ্যা কমছিল না, করোনার উপসর্গগুলি। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টাতে মারা গেছে 9 জন। এর মাঝে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর এবং কুষ্টিয়া এই 5টি জেলাতে বলা যায় যে 1 জন করে মারা গিয়েছেন। নাটোর ও পাবনাতে কিন্তু মারা গিয়েছেন 2 জন করে। আর এর পাশাপাশি বলে রাখি যে করোনায় কিন্তু গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 5 জন, উপসর্গ নিয়ে মারা গিয়েছেন 3 জন, এবং করোনা নেগেটিভ হওয়ার পরেও 1 জন মারা গিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি উনি আমাদেরকে এই তথ্যগুলি জানিয়েছেন। এর পাশাপাশি উনি আমাদের আরও জানিয়েছেন যে রাজশাহী মেডিকেলে 2টি ল্যাবে 255 জনের পরীক্ষা করে 73 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কিন্তু 28.62%। এবং বলে রাখি যে এখানে যে আপনার টিকাদান কর্মসূচিটা চলছে তা কিন্তু রাজশাহী টিটি কলেজ সেন্টার, যেটি রাজশাহী মেডিকেল কলেজের পূর্ববর্তী সেন্টার ছিল, সেখানেই দ্বিতীয় ডোজ অর্থাৎ অ্যাস্ট্রাজেনিকা ও সিনোফার্মের টিকাটি এখানে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রাজশাহীর উপজেলাগুলোতেও কিন্তু এই সিনোফার্মের টিকা এবং অ্যাস্ট্রাজেনিকার টিকা দেওয়া হচ্ছে, অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজটি দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডক্টর কায়ুম তালুকদার। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমির ফয়সাল।